হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো হ্যাঁ, অনেকদিন যাবত ভিডিও বানাতে পারিনি, তার একটা কারণ যেটা আমি আগে বলে রাখতে চাই তোমাদের, যে কিছুদিন আগে আমার এইচএসের টেস্ট এক্সাম চলছিল, তো এই কারণে আমি ভিডিও বানাতে পারিনি, তো তার জন্য সরি। আর এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার। লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এই পরবর্তী যে ভিডিওটা করব সেটা হলো কোনো একটা প্রোডাক্টের বিষয়ে রিভিউ দেব, যেটা আমার কাছে আছে এবং যেটা আমি ব্যবহার করছি কিছুদিন ধরে। তো আমি আগেই বলে দিতে চাই যে আমি কি প্রোডাক্টের বিষয়ে আজকে রিভিউ দিতে চলেছি। তো প্রথমে আমি তোমাদের দেখাতে চাই সেই বিষয়টি, পাচ্ছ যে ট্রাইপড, এই ট্রাইপডটা আমি অনেকদিন ধরেই ব্যবহার করছি, প্রায় এক বছর। আমি গত বছর ফেব্রুয়ারি মাসে এই ট্রাইপডটা নিয়েছিলাম ব্লগিং ভিডিও করার জন্য। তো প্রথমেই জেনে নেওয়া যাক এই ট্রাইপডের সঙ্গে আমি কি কি পেয়েছি। ও, তার আগে আমি বলে দিই, এই যে ট্রাইপডটা আমি তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু অফলাইনে খুব কম পাওয়া যায়। অফলাইনে যে বাজারঘাট, যে দোকানগুলো, এটাতে খুব কম পাওয়া যায়। যে অক্টোপাস ট্রাইপডগুলো হয় সেটা অ্যাভেলেবেল আছে, বাট এই যে ট্রাইপডটা এটা খুবই ভালো এবং উন্নত মানের, আর এর দামও কম অনলাইনে। তো এটা অনলাইনে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে এই প্রোডাক্টটা অনলাইনে নিতে পারো। আমি এই প্রোডাক্টের যে লিংক আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। আমি একটা পেয়েছিলাম বল হেড, যেটা ট্রাইপডের উপরেই লাগানো থাকে, আর আরেকটা পেয়েছিলাম যেটা যে অ্যাকশন ক্যামেরাগুলো হয়, যে অ্যাকশন ক্যামেরা যেটা মাউন্ট করার জন্য, যে এই ট্রাইপডটা দেখতে পাচ্ছ এটা এর সঙ্গে পেয়েছি। আর একটা যেটা পেয়েছি সেটা হলো মোবাইল মাউন্ট করার জন্য, যেটা সাহায্যে আমি মোবাইল দিয়ে ব্লগিং ভিডিও করতে পারি। যে এই যেটা দেখতে পাচ্ছ এই মোবাইল মাউন্ট, এটাই এই ট্রাইপডের সঙ্গে দেওয়া হয়েছে। তো এটা ক্যামেরার থেকে মোবাইলে ব্যবহার করা সব থেকে বেটার হবে, ক্যামেরার জন্য আরও ভালো কোয়ালিটির ট্রাইপডগুলো পাওয়া যায়। এই যে প্রোডাক্টটা তোমরা দেখলে, এই প্রোডাক্টটা মোটামুটি আমি এক বছর ধরে ব্যবহার করছি, তো এটা আমি খুব ভালো ফল পেয়েছি, কারণ ব্লগিংয়ের জন্য এটা ক্যারি করাও খুব সহজ, খুবই হালকা এবং ছোটো। যেটা এই যে দেখতে পাচ্ছ এই বল হেডটা যদি আমি খুলে রাখি, তাহলে কিন্তু আমি এটা যে কোনো ব্যাগেই আমি ঢুকিয়ে রাখতে পারবো, এরকম খুলে ফেললাম। আর যে যে এর লেগ বা যে হ্যান্ডেলগুলো দেখছো এই ট্রাইপডের, এগুলো তোমরা চাইলে এরকম বেঁকাতে পারো, দেখতে পাচ্ছ এরকম সবগুলো তুমি যে কোনো জায়গায় স্ট্যান্ড করতে পারো, এরকম তোমার প্রয়োজন অনুসারে তুমি বেঁকিয়ে এটা ব্যবহার করতে পারো, বা কোনো গাছের সঙ্গে তুমি এরকম আটকে দিয়ে, তোমার সঙ্গে যদি কেউ না থাকে বা মোবাইলটা ধরা বা ক্যামেরা ধরার জন্য তোমার সঙ্গে যদি কেউ না থাকে, তাহলে তুমি যে কোনো একটা স্ট্যান্ড বা গাছের সঙ্গে তুমি এটা লাগাতে পারো, লাগিয়ে তুমি নিজেই নিজের ভিডিও শ্যুট করতে পারো। তো এটার আরও এটা দিয়ে তুমি অনেক ছোটো বড়ো যে প্রোডাক্টগুলো হয় সে প্রোডাক্ট শ্যুটের হিসেবে কাজে ব্যবহার করতে পারো, ঠিক আছে? তো আমি বলবো যে এটা সব থেকে বেস্ট হবে ব্লগিং ভিডিও করার জন্য। যারা নতুন নতুন ব্লগিং শুরু করেছো বা শুরু করবে ভাবছো, তাদের প্রথমে যেই যে জিনিসটা দরকার সেটা হলো একটা মোবাইল মাউন্ট বা ট্রাইপড, যেটা এরকম ধরে ভিডিও তুমি করতে পারবে। এখানে জায়গা স্বল্পতা আছে, তো এই কারণে আমি দেখাতে পাচ্ছি না বিষয়টা। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যদি চ্যানেলে নতুন হয় তাহলে তো সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও আসতে চলেছে সামনের দিকে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে পাশে যে বেল আইকনটা আছে ওটা টুং করে বাজিয়ে রাখবে, ঠিক আছে? তাহলে পরবর্তী যে ভিডিওটা আপলোড করব তার নোটিফিকেশন তোমার মোবাইলে সবার আগে পৌঁছে যাবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, বাই।